স্যার আমরা প্রতিনিয়তভাবে দেখছি রাজ্যে হোক বা বহিরাজ্যে হোক সাইবার ক্রাইমের ঘটনা দিন দিন বেড়েই চলছে স্যার আপনার কাছ থেকে জানতে চাইবো স্যার সাইবার ক্রাইমের জন্য কি কি সতর্কতা অবলম্বন করলে সাধারণ জনগণ রেহাই পাবে বা কীভাবে তাদের সোশ্যাল মিডিয়াতে থাকা দরকার সেই বিষয়ে স্যার আপনি যদি কিছু বলেন স্যার প্রশ্নটা খুব সুন্দর সময় উপযোগী আমি আপনার মাধ্যমে আপনার যারা দর্শকরা আছে চ্যানেলের তাদেরকে শুভেচ্ছা জানাই পাশাপাশি সতর্ক করতে চাই কিছু কিছু বাস্তব ঘটনা বলবো আমি কারণ বাস্তব ঘটনাগুলি যদি বলতে পারি তাহলে মানুষ অনেকটা সহজ এবং সাবলীলভাবে কী করে সাইবার ক্রাইমের শিকার হচ্ছে সেটা ওনারা বুঝতে পারবে আজকের একটা ঘটনা একজন ছেলের কাছে ফোন এসেছে যে আপনার অ্যাকাউন্টে আমি পঁচিশ হাজার টাকা পাঠিয়েছি এটা ভুল বসত চলে গেছে আমার মা হসপিটালে অ্যাডমিট আছে খুব সহজভাবে বলছে কনভিন্সিং হয়েছে যে কোনো কেউ কনভিন্স হবে আমার মা হসপিটালে আছে আমার অ্যাকাউন্ট আর টাকা নেই আপনি আমার টাকাটা রিফান্ড করে দিন তো একটা মেসেজও আসলো দেখলো ভদ্রলোক একটা মেসেজ আসলো যেমন ব্যাংকের থেকে যেটা আসে উনি পঁচিশ হাজার টাকা রিফান্ড করে দিলেন যে সময় রিফান্ড করলেন তখন দেখা গেল যে ওনার অ্যাকাউন্টের থেকে যে ডেবিট হয়েছে সেটা ব্যাংকের থেকে একটা মেসেজ এসেছে যে ওনার অ্যাকাউন্টের থেকে ডেবিট হয়ে গেছে পরবর্তীকালে উনি দেখলেন যে আগে যে পঁচিশ হাজার থেকে এসেছিলো সেটা আসিই নি সারপ্রাইজিংলি শুধু টাকা গেল এটা না এটার ক্ষেত্রে কী হলো এই যে একটা টাকাটা উনি পাঠালেন একটা লিঙ্কের মাধ্যমে সেই টাকা পাঠানোতে ওনার মোবাইলটার অ্যাক্সেস চলে গেছে হ্যাকারদের হাতে ফলে ওনার মোবাইলটা পুরাটাই নিয়ে গেলেন সেই মোবাইলের মধ্যে ওনার ফ্যামিলি ফটোগ্রাফ ছিল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি ছিল ব্যাঙ্কের ডিটেলস ছিল সবটা চলে গেছে হ্যাকারদের হাতে পরবর্তীকালে ওনাকে ব্ল্যাকমেলিং করছে যে আপনার যে ফটোগ্রাফগুলি যেগুলি আছে সেগুলো আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেব আপনি আমাকে আরও টাকা দেব তো যেহেতু ওনার মোবাইলের কোনো অ্যাক্সেসই নেই তো উনি তো কত বিব্বল হয়ে গেলেন যে আমি কি করতে পারি তখন পাশাপাশি আমি যারা দেখছি আপনার কিছুদিন আগে এই ধর্মনগরেই একজন বিশিষ্ট সাংবাদিকের কাছে এরকম এসেছিলো এসেছিল টাকা নিয়ে চলে গেছে পঁচিশ হাজার টাকা ওয়েলএক্সের মাধ্যমে মাল বিক্রি করবে বলছে লিঙ্কে ক্লিক করাই মাত্র মোবাইলে অ্যাক্সেস হয়ে যাচ্ছে ওনাদের কাছে চার পাঁচ দিন আগে আমি একটা কমপ্লেন পেয়েছি একজন বিশিষ্ট ভদ্রলোক থেকে ফোন করে বলছে যে আপনি যে পার্সেলটা পাঠিয়েছেন তাইওয়ানে সেই পার্সেলটা বোম্বে ডক ইয়ার্ডে এটা পুলিশের কাছে দয়াত করেছে তো ফলে আপনি এই পার্সেলের মধ্যে নারকোটিক্স আছে সোনার বিস্কুট আছে তো এগুলি ছাড়াতে গেলে পুলিশকে টাকা দিতে হবে আর নতুবা আপনাকে অ্যারেস্ট করবে আপনি কোনটা চান তো বন্ধু লোক তো পাগল হয়ে গেছে বলছে আমি তো কোনো পার্সেল পাঠাইনি বলছে না আপনি বলুন আপনার পার্সেলে কি কি ছিল বলছে আমি পার্সেল পাঠিয়ে পাঠাইনি বলছেন আমি যেগুলি বলছি আপনি এখন বলেন মানে ওনার মুখ দিয়ে আবার বলাতে চাইছে যে পার্সেলের মধ্যে সোনা ছিল নারকটিক ছিল এইসি তো উনি যে সময় বলছে যে তারপরে বলছে পুলিশের সঙ্গে কথা বলুন পুলিশের সঙ্গে কথা বলছে পুলিশও এরমভাবে বলছে যে হ্যাঁ আপনার পার্সেলের মধ্যে এই পাওয়া গেছে আপনি এখন দশ লাখ টাকা দিন নতুবা আপনাকে আমরা অ্যারেস্ট করে নেব আমরা সাইবার ক্রাইম থেকে বলছি তো এমন করে আমরা রেগুলার পাচ্ছি সাইবার ক্রাইমের কমপ্লিটলি মানুষের কাছে যেটা বলতে চাই আরেকটা খুব সুন্দর দর মনে করে হয়েছে আপনার সকালবেলা ঘুম থেকে উঠে বলছে যে আপনার যে কারেন্টের বিল দিয়েছেন কারেন্টের বিল উনি ঠিকই দিয়েছিলেন যে কারেন্টের বিল যে দিয়েছেন তিন টাকা কম পড়েছে তিন টাকা আপনাকে এক্ষণ দিতে হবে অথবা লাইন কেটে দেবো তো উনি বলছে যে আরে কী বলছেন আপনি তিন টাকার জন্য লাইন কেটে দেবেন বলছে হ্যাঁ হ্যাঁ তো বলছে অফিসগুলোকে আমি দিয়ে দেবো বলছে না এখন এই লিঙ্কে ক্লিক করে দিন আপাতত এটাকে আমি স্টপ করে রাখছি লিংকে ক্লিক করেছেন সাথে সাথে সব টাকা নিয়ে চলে গেছে ইভেন ফিক্সড ডিপোজিটের টাকাও নিয়ে যাচ্ছে তা আমি যেটা মানে জনসাধারণের জন্য যারা সব সময় মোবাইল ইউজ করেন ওনার কাছে যেটা বলবো সতর্ক থাকতে হবে আননেসেসারি অ্যাপ ডাউনলোড করা চলবে না কেউ বললেই যে লিংকে ক্লিক করে দেবে এমন না পুলিশ আছে পুলিশের সঙ্গে ওনারা যোগাযোগ করতে পারে যে সময় টাকাগুলি চলে যায় তখন পুলিশের কাছে আসে তখন কিছু করার থাকে না তো আননেসেসারি অ্যাপে ক্লিক করা যাবে না মোবাইল ওটিপি শেয়ার করা যাবে না পিন নাম্বার শেয়ার করা যাবে না এগুলি করতে হবে তারপরেও যদি কোথাও যদি হয়ে যায় সেক্ষেত্রে ওয়ান নাইন থ্রি জিরো বলে একটা সাব এক পোর্টাল আছে সেখানে যদি রিঙ্ক যদি করা যায় তাহলে টাকাটা পাওয়ার এও যত তাড়াতাড়ি সম্ভব সেক্ষেত্রে টাকাটা ফেরত পাওয়ার একটা সম্ভাবনা আছে স্যার আজকে আমরা দেখলাম সকালবেলা এটিএম কার্ডের আমার ভাই এটিএম কার্ডের জন্য অ্যাপ্লাই করেছে সে সকালবেলা একটা লিঙ্ক এসেছে এর কাছে সে বলছে ফোন করেছে ফোন করার পর বলছে যে আপনি আমাকে এক টাকা দেন অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য গুগল পেতে স্যার তো ও তো দেয়নি ও আমাকে বলেছে যে স্যার ওই এটিএম কার্ডের যে স্যার অ্যাপ্লাই করেছে ওরা এই অ্যাক্সেস কোথায় থেকে পেয়ে নেয় স্যার এটা আসলে এটা দেখতে হবে কারণ আমিও কিছুদিন আগে ব্যাংকের থেকে লোন নিয়েছিলাম তখন আমি দেখেছি যে মানে আমার অ্যাকাউন্টে টাকা আসার আগে আমার কাছে ফোন এসে যাচ্ছে যে আপনার ক্রেডিট কার্ড একটা স্যাংশন হয়েছে আপনি ক্লিক লিংকে ক্লিক করুন তো এগুলি সতর্ক থাকতে হবে আপনি যেটা বলেছেন আপনি বাই করে নিয়ে এক টাকা ধেয়ে নিই তা ভালো হয়েছে দিলে পুরোটা মোবাইলের অ্যাক্সেস চলে যেত ওরা বলছি যে স্যার তুমি তোমার যখন এটিএম কার্ড বাড়িতে আসার জন্য তোমাকে এক টাকা গুগল পেতে দিতে হবে তো এক টাকা গুগল লিঙ্ক দিয়েছে এক টাকা তা আমি যখন ওকে ফোন করলাম ওরা ঘুরিয়ে ফোন করলাম বললাম কিসের জন্য এক টাকা দেবো তো বলছে যে এটিএম কার্ডটা যে বাড়িতে আসবে তার জন্য এক টাকা দেওয়ার জন্য আমরা বললাম না আমি ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে 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 ফোনে যোগাযোগ করলাম করার পর স্যারকে বললাম ব্রাঞ্চ ম্যানেজারকে স্যার বললো এরম কোনো অ্যাক্সেস আমাদের কাছে নেই যে আমরা বলতে পারবো কেউ অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য এক টাকা নেওয়া নেওয়া যায় তাই আপনারা কোনো কোনো ধরনের এইসব ব্যাপার নিয়ে আপনারা ডাইরেক্ট ব্রাঞ্চে যোগাযোগ স্যার এই যে এটিএম ব্যাপারটা স্যার ওটা তো সেটা কনফিডেন্সিয়াল ব্যাপার স্যার ওরা অ্যাক্সেস পায় স্যার যে ওরা নাম্বার নিয়ে নে ফোন করে দে বলছে যে এটিএম কিন্তু আজ আমাদের বাড়ি এসে গেছে কিন্তু ওরা জানে যে কত তারিখ এটিএম আসবে না আসবে সব জানে এটা হলো যা বোঝায় আমরা মোবাইলটা দিয়ে যা করছি যেমন আপনি আমার কাছে এখন এসেছেন এটা কিন্তু অনেকেই জানে মানে যারা যারা এই মোবাইল নিয়ে বসে আছে আপনার সোশ্যাল মিডিয়াতে কী অ্যাক্টিভিটি হচ্ছে আপনার মোবাইলে কী কী অ্যাক্টিভিটি হচ্ছে সব কিছু কিন্তু বোঝা যায় কারণ আপনি এটিএম যে গিয়েছি এস এই এস এম এসগুলি যেগুলি আসছে ব্যাংকের থেকে এগুলো সবগুলি তারা পায় পেয়ে যায় ডিউ টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য তথাপি দেখতে হবে ব্যাংকের মধ্যে কোনো ফাঁক ফুকর আছে কি না সেটা আমি কথা বলবো ম্যানেজারের সঙ্গে তবে এটা সত্য তবে আমি যেটা বলতে চাই যদি কেউ সচেতন থাকে যদি আননেসেসারি ফোন ইউজ মানে কল রিসিভ না করে কিছু না এগাতে ভদ্রলোক আননেসেসারি কলে কথাবার্তা বলেছেন বত্রিশ লক্ষ টাকা কুইয়ে দিয়েছেন জাস্ট আননেসেসারি কারণ তারা এত কনভিনসিং ওয়েত কথাবার্তা বলে যদি কেউ কথা চালিয়ে যায় যেমন আমিও তো ফোন যেগুলি আসে আমার কাছেও আসে আমি ফোনগুলি রিসিভ করি না কারণ এটা তো একটা কথা যদি ফোন রিসিভ করি তারা এই ধরনের একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করবে যে কোনো কেউই কনভিন্স হয়ে যায় অনেক মানে মানে বিশিষ্ট ব্যক্তি যারা বুদ্ধিমান বলি আমরা তাদেরও টাকা নিয়ে চলে গেছে কারণ এত কনভিনসিং ওয়েতে তারা প্রেজেন্টেশন করতে পারে তারা বিষয়টা স্যার আননেসেসারি কোনো অ্যাপই ডাউনলোড করার দরকার নেই যেগুলি আছে আমরা আমাদের যার যতটুকু দরকার যেমন আমরা হোয়াটসঅ্যাপ করি ফেসবুক করি কেউ ইনস্টাগ্রাম করে এগুলি করুক কিন্তু ব্যক্তিগত কোনো পার্টিকুলার যেটা শেয়ার না করে কেউ স্যার থ্যাংক ইউ